স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম আমি আকাশ হোসেন মালয়েশিয়ার আটক সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি বলেন জেল হত্যা মামলা থেকে অব্যাহতি পাওয়া এই আসামিকে ফিরিয়ে এনে কিভাবে মামলা পুনরুজ্জীবিত করা যায় তা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ খায়রুজ্জামানকে ফেরত চাইলে আইন অনুযায়ী কাজ করবে তারা নাইদ হোসেনের প্রতিবেদন জেল হত্যার পর 1979 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকৃত হন তৎকালীন মেজর খায়রুজ্জামান 1996 সালে তাকে জেল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় বিএনপি জামায়াত ক্ষমতায় এলে 2004 সালে মামলা থেকে অব্যাহতি পান পরে 2007 সালে মালয়েশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেন 2009 সালে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফেরত আসার নির্দেশ দিলেও না এসে ইউএনএইচসিআর এর কাছে আশ্রয় চান তখন থেকেই মালয়েশিয়ায় সরকারি নথিতে পলাতক খায়রুজ্জামান বুধবার তাকে আটক করে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর বাংলাদেশ দূতাবাসকে বৃহস্পতিবার চিঠি দিয়ে তার নিশ্চিত করে দেশটির সরকার তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড ইস্যুতে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে স্বদেশে ডিপোর্ট করার জন্য ডিপোর্টেশন সেন্টারে কারাবন্দীন করে রাখা হয় তাকেও সেখানে কারাবন্দীন করে রাখা হয়েছে আমরা যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে ফেরত আনার জন্য কাজ করছি এবং সেটা সম্ভব হবে মালয়েশিয়া কখনো খুনি বা সম্ভাব্য অপরাধীদের স্থান দেয় না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন জেল হত্যা মামলায় তাকে সশরীরে জিজ্ঞাসাবাদের সুযোগ আছে তাকে সশরীরে আবারও জিজ্ঞাসাবাদ করার এবং এই মামলাটিকে আবারও খতিয়ে দেখার সুযোগ আছে সেটা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে আই ডোন্ট ওয়ান্ট টু জাম্প ইনটু কনক্লুশন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ আটক ব্যক্তিকে ফেরত চাইলে আইন অনুযায়ী কাজ করা হবে সংশ্লিষ্ট দেশ যদি আটক ব্যক্তিকে ফেরত চায় এবং যদি আমাদের তার সত্যি মনে হয় তবে আইন অনুযায়ী যা করার করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বাংলাদেশ দূতাবাস নাহিদ হোসেন নিউজ 24 ঢাকা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম জাতীয় সমাবেশ দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন মেগা প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 162 জনকে পদক প্রদান করা হয় জয়দেব দাসের প্রতিবেদন 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম জাতীয় সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে এই আয়োজন এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার সদস্যদের বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের উষালগ্নে এই বাহিনীর সদস্যরা ছিলেন অগ্রণী ভূমিকায় শুধু আনসার নয় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে আমাদের অর্থনীতি যেমন এগিয়ে যাচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আনসার বিডিপি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা সেই সাথে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেখানে এই বাহিনীর বাহিনীর আধুনিকায়নে সব পদক্ষেপ সরকার নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা যে কাজের দায়িত্বে থাকবেন তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা তার সরকারের দায়িত্ব 2008 সালে নির্বাচনে ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আজকে বাংলাদেশ ডিজিটাল ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি আজকে অনলাইনে সমস্ত কাজ করা যাচ্ছে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এমনকি ভূমির পর্চা থেকে শুরু করে সব কিছুই ডিজিটাল করে দিচ্ছি করোনার সময় যে আমরা আর্থিক সহায়তা দিয়েছি সেটা আমরা সরাসরি সরকার সরাসরি যিনি পাবেন তার হাতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেন সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে চায় সেই কাজে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের এই বাহিনী বাংলাদেশকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রেও আমাদের এই আনসার
বিজিবি বাহিনী সবসময় সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। ব্যাংকের পাশাপাশি আনসার সদস্যদের জন্য নতুন করে একটি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট একটা ফান্ড গঠন করা হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। দেশে সন্ত্রাস জঙ্গিবাদ সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার ভিটিপির অবদান স্পষ্ট। বৃহস্পতিবার সকালে গাজীপুরের আনসার ভিটিপির 42তম জাতীয় সমাবেশের সমাপনী কুচকাওয়াজ শেষে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আনসার বাহিনীর আধুনিকায়ন ও বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান, দেশের সকল সংকট নিরসনে পাশে থাকবে আনসার ভিটিপি। মেহেদী হাসানের ছবিতে গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মুজিব বর্ষের অঙ্গীকার আনসার ভিডিপি আছে সারাক্ষণ, এমন স্লোগানে গাজীপুর সফিপুরে মাসব্যাপী 42তম জাতীয় সমাবেশের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ শেষে মন্ত্রী বলেন, সংকট মোকাবেলার পাশাপাশি আনসার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রক্ষায়ও কাজ করছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি প্রতিটা ক্ষেত্রে কর্মদক্ষতা সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত এই বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছেন। এর আগে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও সিনিয়র সচিব আখতার হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন নাগরিকরা অনুসরণ করে আপনার গতিশীল নেতৃত্বে এলাকা উন্নয়নের পথে। এবারের জাতীয় সমাবেশে 182 জন আনসার সদস্যের মাঝে 8 ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে কুচকাওয়াজ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সংকট ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে সারাক্ষণ, এই প্রত্যয়ে শেষ হলো 42তম আনসার ভিটিপি কুচকাওয়াজ। সমাবেশে আগামীতেও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রকল্যাণের অঙ্গীকারে ঐক্যবদ্ধ আনসার ভিটিপি। ফখরুল ইসলাম, নিউজ 24, সফিপুর, গাজীপুর। নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ প্রস্তাবিত তালিকা আজই পাঠানো হবে সার্চ কমিটিতে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে কথা জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। না, এটা আমাদের দল থেকে আমরা এককভাবে দেবো, জোটরাও তাদের মতো করে তারা তাদের ইয়ে থেকে দেবে। দেশের সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। তারা সার্চ কমিটিতে নাম দিল কি দিল না তাতে কিচ্ছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা এমন নির্বাচন কমিশন গঠন করবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সরকার দলের লোকজন সংঘবদ্ধভাবে দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের যিনি যত প্রভাবশালী তিনি তত বড় দুর্নীতিবাজ। ক্ষমতাসীনদের দুই নেতার ফাঁস হওয়া ফোনালাপে তাই স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন রিজভী। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী দুঃশাসনের দুর্বৃত্তায়ন ও ইতরায়নের দখলে কাগজে কলমে অসংখ্য কোটিপতির কথা বলা হলেও দেশে বুভুক্ষ মানুষের দীর্ঘ লাইন। তারা সংঘবদ্ধভাবে দুর্নীতি ও লুটপাট করে দেশটাকে ফোকলা করে দিয়েছে। দেশের জনগণ ঝড় ঝঞ্ঝার রাতে উত্তাল অকুল পাথার সমুদ্রে কোথাও কোনো লাইট হাউজের দেখা পাচ্ছে না। উন্নয়ন প্রকল্পের পরীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব শতভাগ জেলা প্রশাসকদের দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ দ্রুত বাতিলের দাবি করে তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ জানান, এটি নতুন কোনো বিষয় নয়। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। মানববন্ধন থেকে প্রকৌশলীরা বলেন, বর্তমান ব্যবস্থায় উন্নয়ন কাজ সঠিকভাবে মূল্যায়ন ও পরীক্ষণ হচ্ছে। এডিবি বাস্তবায়নের হার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। প্রকৌশল কাজে নতুন করে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হলে লাখ লাখ কোটি টাকার কাজ গতি হারাবে বলেও দাবি করেন তারা।
টেকনিক্যাল মানুষ যতটা ভালো বুঝে, আমরা মনে করি যে এদেশের আমলা ডিসি ইউনোরা ততটা ভালো বুঝবে না। আজকে আপনারা যে সার্কুলারটি দিয়েছেন অযৌক্তিক এবং অবৈধ, সংস্থার প্রধানদের অনুরোধ করব আপনারা প্রতিটা জেলায় নির্বাহী প্রকৌশলীদের কাছে চিঠি দিয়ে দিবেন, যাতে করে এই অবৈধ আদেশ বাতিল হওয়ার না পর্যন্ত যাতে তারা কোনো তথ্য ডিসি সাহেবদের কাছে না দেন। একই দাবিতে নওগাঁ, সিলেট, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, দিনাজপুর সহ দেশের 64 জেলায় আইইবির 18 কেন্দ্র ও 33 উপকেন্দ্রে সকাল 11 থেকে 1 ঘন্টার মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। এই সিদ্ধান্ত নতুন কিছু নয় বলে জানান সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হচ্ছেন জেলা প্রশাসক, তাই মাঠ প্রশাসন হিসেবে সরকারের হয়ে ডিসিরাই সব কাজ সমন্বয় করছেন। ডিসিরা যে কোনো বিষয় পরিদর্শন করে এবং কি হসপিটাল পরিদর্শন করেও তারা যে কোনো বিষয়ে সরকারের কাছে তারা প্রতিবেদন দিতে পারে, এটা নতুন কোনো বিষয় না। তারা করতেছে, তারা না বুঝে করতেছে, যারা নেতা আছে, নেতা নেত্রী আছে, তাদের নেতৃত্ব দেখানোর জন্য এটা করতেছে। সরকারের বিদ্যমান সিদ্ধান্ত নতুন করে সামনে আসায় প্রকৌশলীদের প্রতিবাদ যৌক্তিকন বলে মনে করেন সরকারের এই সিনিয়র সচিব। ফজলে রাবি সৌরভ, নিউজ 24, ঢাকা। একদিনে করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে নতুন রোগী ও শনাক্তের হার। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 41 জন। এদের মধ্যে ঢাকায় 22, চট্টগ্রামে 6, রাজশাহীতে 5, খুলনায় 3, সিলেটে 2, রংপুরে 3 জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 7,264 জন। শনাক্তের হার পরীক্ষার বিপরীতে 16.95%। এখন পর্যন্ত মোট শনাক্ত 18,94,535 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অমিক্রনের দাপট শেষ হয়ে যাবে বলে মনে করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণার ফল তুলে ধরে বিএসএমএমইউ উপাচার্য জানান, বর্তমানে শনাক্ত রোগীর 88% অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। গত 7 মাসে 937 নমুনার জীবন বৃত্তান্ত উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং করেছে বিএসএমএমইউ। আউটডোর গুলোতে 88% আমরা অমিক্রন রোগী পেয়েছি। ইনডোর আউটডোর মিলে আমরা যখন একটা রিজাল্ট দিয়েছি তখন আমরা 82% আমরা অমিক্রন পেয়েছি। হাসপাতালে ভর্তি হওয়া 65% অমিক্রন আর 35% ডেল্টা রোগী আছে, এবং ভ্যাকসিন যারা গ্রহণ করেনি তাদের 80% এই অমিক্রন এবং ডেল্টাতে আক্রান্ত হয়েছে, আর যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের মধ্যে কমপ্লিকেশন কম পেয়েছি, মৃত্যু হার কম পেয়েছি। সব কিছুরই একটা শেষ থাকে, ঝড় যখন ওঠে ভাঙাচোরা শুরু হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু কমে আসে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অমিক্রনের দাপট কমে আসবে। যারা এখনও করোনার টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এরই মধ্যে লক্ষ্যমাত্রার 75% টিকা দেওয়া সম্ভব হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ টিকা নিয়েছে বলেই হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যু ঝুঁকি কম। দুপুরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে 20 লাখ লোক ক্যান্সারে আক্রান্ত। বায়ু দূষণ, ধূমপান, পানি দূষণ, কীটনাশক ব্যবহার, খাদ্যে ভেজাল সহ নানা কারণে রোগীর সংখ্যা বাড়ছে। এ সময় সবার জন্য ক্যান্সার চিকিৎসার সুযোগ সৃষ্টি করার তাগিদও দেন তিনি। বাংলাদেশে এর মাত্র প্রায় 67% লোক নন কমিউনিকেবল ডিজিজে মারা যায় এবং তার মধ্যে ক্যান্সার অন্যতম। এবং আমরা এটাও জানি যে আমাদের দেশে প্রায় 20 লক্ষ লোক ক্যান্সার দ্বারা আক্রান্ত আছে। প্রত্যেক বছরই আরো প্রায় 1.5 লক্ষ লোক যোগ হয়, মৃত্যু হয় প্রায়, মারা গেলে রোজ মারা যায় 273 জন, কিন্তু এইটা খবর আমাদের নাই। পর্যটকদের জন্য করোনা বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটিতে প্রবেশে 7 দিনের হোম কোয়ারেন্টিনের যে নিয়ম ছিল তা শিথিল করা হয়েছে। তবে বিদেশ থেকে কেউ ভারতে প্রবেশ করলে পরবর্তী 14 দিন ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণে থাকতে হবে। এর মধ্যে কোনো ভ্রমণকারীর করোনা উপসর্গ দেখা দিলে তাকে সেলফ আইসোলেশনে যেতে হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এই গাইডলাইন অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে। এদিকে ভারত ছাড়া বিশ্বের আরও অন্তত 82টি দেশ ভ্রমণ বিধিনিষেধের শিথিলতা এনেছে। তবে এসব দেশে প্রবেশে করোনার অন্তত 2টি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত সংবাদ।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভালের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল রেঞ্জ রোভার সহ সাতটি গাড়ি বিক্রি করেছে বর্তমান পরিচালনা পরিষদ। গাড়ি বিক্রয় হয়েছে মোট 2,90,55,000 টাকার। এদিকে প্রতিষ্ঠানটির মালিকানাধীন আরও চারটি গাড়ির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়ে আগামী রোববার থেকে এসব গাড়ি উদ্ধারে অভিযান চালাবে বলে জানিয়েছে পরিচালনা বোর্ডের প্রধান। জানান, এসব সম্পদ বিক্রির টাকা ফেরত দেওয়া হবে পাওনাদারদের। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পুনর্গঠনের লক্ষ্যে হাইকোর্ট পরিচালনা পরিষদ গঠন করে দিলেও সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। যদিও পরিচালনা পরিষদের প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আগেই বলেছেন, প্রতিষ্ঠানটির দেনার হার বেশি হওয়ায় শেষ পর্যন্ত অবসায়নের দিকেই যেতে হতে পারে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির জিম্মায় থাকা সাতটি গাড়ি নিলামের আহ্বান করে বর্তমান পরিষদ। এই নিলামে অংশ নেন শতাধিক ক্রেতা। হাক ডাকের মধ্য দিয়ে সর্বোচ্চ মূল্যে বিক্রি করা হয় এসব গাড়ি। গাড়িগুলোর মধ্যে ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি রেঞ্জ রোভার বিক্রি হয়েছে 1,81,50,000 টাকা। এছাড়া বাকি ছয়টি গাড়িও বিক্রি হয় একই প্রক্রিয়ায়। প্রথমটা হয়েছে 1,81,50,000 টাকা, যেটি রেঞ্জ রোভার। পঞ্চমটি 15,00,000 টাকা, ষষ্ঠটি 17,60,000 টাকা এবং সপ্তমটি পেয়েছি আমরা 20,00,000 টাকা। জানান, ইভ্যালির মালিকানাধীন এখনও বেশ কটি গাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে চারটির সন্ধান পাওয়া গেছে। এসব গাড়ি জমা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চারটি গাড়ির ইমিডিয়েট সন্ধান পেয়েছি, আরও গাড়ি আছে এবং তাদের আমরা সতর্ক করে দিতে চাই। রোববারের পর কিন্তু পুলিশি অভিযান হবে, হাত করা দিয়ে তাদের নিয়ে আসা হবে এবং গাড়িগুলো পুলিশি ই করবে, কারণ অন্যের গাড়ি আটকে রাখা তো হলো আইনের দৃষ্টিতে চুরি। আরও যেসব সম্পদ ইভ্যালির মালিকানায় রয়েছে তার হিসেব এখনও শেষ হয়নি জানিয়ে এই বিচারপতি জানান, অফিস ও গোদাম ভাড়া এবং চলমান খরচ যোগাতেই এই বিক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। জয় বঙ্গবন্ধু। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। ঢাকার আশপাশের নদ নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও তুরাগ নদের তীরে চার দিনের অভিযান চালিয়েছে বিআরডব্লিউটিএ। গাবতলী থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত অভিযানে 8.5 একর জায়গা উদ্ধার সহ 210টি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। 2019 সাল থেকে ঢাকার আশেপাশের নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। কিন্তু বছর না ঘুরতে আবারও সেসব জায়গায় দখল হয়ে যাওয়ায় ফের অভিযানে নামে বিএডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। এবার 7 ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার দিনের অভিযান চলে গাবতলী থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। এ সময় তুরাগ নদীর তীরে সীমানা পিলার অবমুক্তকরণ, বালুমহাল উচ্ছেদ, ডেজার পাইপ জব্দ সহ নানা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই কোম্পানি ওইটারে কিছু করে না, শুধু শুধু এই পাবলিকের জমি এগুলোর মধ্যে আপনার এই বিআইডব্লিউটির সম্পত্তি এইটার মধ্যে আছে, তাহলে যে বড় বড় প্রতিষ্ঠান ওগুলোর মধ্যে নাই কেন? বালু আনে সাত পুরাতন, এই আনিয়া হেবার এই জায়গায় রাখি আবার বিক্রি করে। আমরা মূলত আসছি এখানে বিদ্যুৎ কোনো সংযোগ ডিসকানেকশন করতে হলে এর প্রেক্ষিতে আমরা এখানে চলে আসছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বলছে এই অভিযান অব্যাহত থাকবে, নদের জায়গায় কোনোভাবেই দখলদাররা থাকতে পারবে না। যখন এটা গাইডওয়াল হয়ে যাবে, ওয়াকই হয়ে যাবে, তখন তো এমনি তারা বাধাগ্রস্ত হয়ে যাবে। তারপরে সীমানা পিলারের বাইরে যদি পর্যাপ্ত জায়গা থাকে সেখানে তারা করতে পারবে, সমস্যা নেই, সেটা তো আমাদেরও আপত্তি নেই। কিন্তু তারা তো সীমানা পিলার ভিতরে চলে যাচ্ছে, সীমানা পিলারগুলোকে নষ্ট করে ফেলছে। সরকার একটি প্রকল্প নিয়েছে, সেখানে তো অনেকগুলো লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, তো সেই খরচ তো আবার নতুনভাবে এসে যাবে, খরচের বিষয়টা সেটা তো কাম্য হতে পারে না। সচেতন মহল মনে করছেন, নদ নদী দখলদার মদতদাতাদের কখনোই কঠোর আইনের আওতায় আনা হয় না। এর ফলে সকালে উচ্ছেদ আর বিকেলে দখল, এমন চোর পুলিশ খেলায় অপচয় হচ্ছে সরকারি অর্থের। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। পৃথিবী থেকে অনেক আদিবাসীর ভাষা হারিয়ে যাচ্ছে, এক একটি ভাষার সাথে হারিয়ে যাচ্ছে তাদের লব্ধ জ্ঞানও। যে জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা যত কম তাদের ভাষা ততটাই বিপন্ন। আমাদের দেশেও রয়েছে সে সমস্যা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত।
বিশ্বে প্রায় 800 কোটি মানুষের বসবাস, যাদের অর্ধেক কথা বলে মাত্র 23টি ভাষায়। ইউনেস্কোর 2010 সালের হিসেব অনুযায়ী বিপন্ন ভাষার তালিকায় রয়েছে 2500 থেকে 3000 ভাষা। 500-র মতো ভাষার এক একটিতে কথা বলেন 100 জনেরও কম মানুষ, আর এই ভাষাগুলোই পৃথিবী থেকে হারিয়ে যাবার পথে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শঙ্কা, যথাযথ ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকেও হারিয়ে যাবে অন্তত 15টি জাতিগোষ্ঠীর ভাষা। পেনিসিলিন, কুইনিন, ডিজিটালিস, এটা আমার কথা নয়, এটা জাতিসংঘের কথা। এই যে ওষুধ আবিষ্কৃত হয়, এই ওষুধগুলোর যে আপনার কাঁচামাল, এটা আদিবাসী মানুষ অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। তো আপনার যদি মাতৃভাষা হারিয়ে যায়, তাহলে তো আপনি এই যে জ্ঞান যেটা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো সব হারিয়ে যাবে। বাংলাদেশের অনেক জাতিগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা নেই, তারা বাংলা, রোমান হরফ বা ইংরেজি বর্ণমালায় লেখে। অনেকে আবার কোনো বর্ণমালাতেই নিজেদের ভাষাকে প্রকাশ করে না, তবে অনেকেরই নিজস্ব বর্ণমালা রয়েছে। কোনো কোনো আদিবাসী ভিতর অক্ষর ছিল, লুপ্ত হয়ে গেছে। যাদের স্মৃতিতে আছে তারা ভাষাটাকে লেখার জন্য নিজেদের বর্ণমালা আবিষ্কার করতে পারে। কোন লিপিটি কাদের জন্য, কাদের ভাষায় কীভাবে ব্যবহার করবে, তার একটি গাইডলাইন দরকার। সেটি করার জন্য গবেষণা দরকার। সেই গবেষণার কাজটি আমার মনে হয় যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সম্ভবপর। কোনো একটি নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীর সংখ্যা 50,000-এর কম হলে ওই ভাষাকে বিপন্ন হিসেবে চিহ্নিত করেন গবেষকরা। সেই হিসেবে বাংলাদেশের অনেক নৃগোষ্ঠীর ভাষা বিপন্ন অবস্থায় রয়েছে। গারো বন্ধুর সাথে কথা বলার সময় বাংলা গারো দুটো মিক্স করে কথা বলি, কিন্তু বাংলা ভাষা সহজ হয়ে বললে বাংলা ভাষা বেশি ইউজ করা হয়। কমটা এখনো শুরু হয়নি আমাদের, অনেকটা হচ্ছে ইংলিশ রোমান মানে মিক্স, এর জন্য মানে এটা আসলে চর্চা হয় না। বাঙালির সাথে মিশতে মিশতে গারো ভাষা, গান, সংস্কৃতি, পরিচর্চা কমে যাচ্ছে। ইউনেস্কো বলছে 1950 সাল থেকে প্রতি 3 মাসে গড়ে 1টি করে ভাষা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। পৃথিবীতে 7,000-এরও বেশি ভাষা রয়েছে, যার 4,000-এর মতো ভাষাই আদিবাসীদের, আর এই ভাষাগুলোর অধিকাংশই বিপন্ন। তাই তাদের দাবি, তাদের মাতৃভাষাকে রক্ষা করতে যেন এগিয়ে আসে রাষ্ট্র, এগিয়ে আসে আন্তর্জাতিক মহল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের ঘোষ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক সুমন পার্থ দাস জানান, গত রাত আনুমানিক ভোর রাত চারটার দিকে দুর্বৃত্তরা দোকানে শাটার ভেঙে 15 ভরি স্বর্ণালঙ্কার, 100 ভরি রূপা ও নগদ 2 লাখ টাকা নিয়ে যায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 10ফেব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেবেন। এদিকে ঘটনায় ঠাকুরগাঁও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার বিষয়ে তারা থানায় মিসিং ডায়েরি করার পর পরবর্তী পদক্ষেপ নেবেন। মহামারীতেও বাংলাদেশের অর্থনীতি যে কোনো দেশের চেয়ে ভালো ছিল বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেছেন, বিশ্বের বহু দেশের অর্থনীতি নিম্নমুখী হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংলাপে মন্ত্রী এমন কথা বলেন। সম্প্রতি মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধি সঠিক নিয়ম মেনে করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। খারাপ অবস্থা, দুরবস্থা ছিল সারা বিশ্ব, সে সময় আপনি দেখেছেন সারা বিশ্ব অর্থনীতি কন্ট্রাক্ট করেছে, কন্ট্রাকশনে চলে গেছে 3% এর উপরে, 3-4%। কিন্তু আমরা সে সময় কিন্তু পজিটিভলি আমরা ছিলাম, আমাদের অর্থনীতি কখনো নিম্নমুখী হয়নি, এটা কোনো দেশ সাহস পায় নাই করার জন্য আমরা সেটা করেছি। ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের 7 ধাপের প্রথম ধাপের ভোট গ্রহণ করা হয়েছে। রাজ্যের 11 জেলায় 58 আসনে সকাল 7টা থেকে এই ভোট শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। মোট 7 দফায় নির্বাচন হবে 403 আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায়। আর এর মধ্য দিয়ে উত্তরপ্রদেশে বিজেপির জনপ্রিয়তার পরীক্ষা শুরু হলো, যার ফলাফল প্রকাশ হবে 10 মার্চ। চন্দ্রনী চন্দ্র, ডেস্ক রিপোর্ট। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণের চিত্র এটি। দেশটির বৃহত্তম ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যটির ভোটে অংশ নিতে বৃহস্পতিবার ভোট কেন্দ্রের বাইরে সারিবদ্ধ হয় ভোটাররা। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, উন্নয়নের নামে প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু পূরণ করা হয় না। মুলক মে আমারে শহর মে অমন মান রহে, সিন্স আই এম কামিং ফ্রম আ মিডল ক্লাস, আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি সরকারের কাছ থেকে যা আশা করি তা হলো কর্মসংস্থান বাড়ানোর জন্য কিছু শক্তিশালী পদক্ষেপ নেওয়া।
2017 সালে বিপুল ভোটে যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেও করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে। কৃষি আইন বিরোধী বিক্ষোভের কেন্দ্র হওয়ায় রাজ্যটিতে নির্বাচনের ঘিরে উত্তাপ ছড়াচ্ছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভোটাররা যদি এবার ভুল করে তাহলে উত্তরপ্রদেশ, কাশ্মীর, কেরালা বাংলায় পরিণত হবে। এদিকে নির্বাচনে জয় পেতে ব্যাপক তোড়জোড় চালিয়ে যাচ্ছে সমাজবাদী দলের প্রার্থী অখিলেশ যাদবও। বিজেপি একটি বাদে সবকটিতে ক্ষমতা ধরে রাখতে লড়াই করছে। এই নির্বাচনের পরে পাঞ্জাব, গোয়া, মণিপুরি এবং উত্তরাখণ্ডে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভোট হবে। 230 মিলিয়নেরও বেশি জনসংখ্যার উত্তরপ্রদেশের এই ভোটকে 2024 সালে সাধারণ নির্বাচন এর আগে বিজেপির জনপ্রিয়তার ব্যারোমিটার হিসেবে দেখা হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, News24। এই ছিল News24 সন্ধ্যা সংবাদের আয়োজনে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ।